আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করছি আপনাদের ঈদ অনেক অনেক ভালো কেটেছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ঈদের দিনটা কেমন কেটেছে। বাচ্চাদের নিয়ে আসলে একটা সুন্দর দিন পার করেছি আলহামদুলিল্লাহ। ঈদের আগে আমি দেখেন ঘরটাকে একটু সাজিয়ে নিয়েছি। আসলে ঘর সাজাতে আমার খুব ভালো লাগে, আর যেহেতু ঈদ এসেছে, ঈদ যেহেতু একটা খুশির মুহূর্ত, খুশির সময়, তাই না? সেই জন্য ঘরটা যদি সাজানো থাকে তাহলে কিন্তু মনটাও অনেক ভালো থাকে। আমার মেয়েরা একটু ফুল বানিয়েছিল, এগুলো লাগিয়ে দিয়েছে। যদিও এই দেওয়ালের ওয়ালম্যাটটা ছিল, কিন্তু আগে থেকেই কয়েকটা ফুল নতুন করে বানিয়েছে ওরা। এবারে ঈদের দিনটা আমার অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। আমার বাসায় আমার ভাই বোনেরা এসেছে, আমার খুব ভালো লেগেছে। আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো বাচ্চাদেরকে, আমার ভাইয়ের ছেলে বোনের ছেলে, অনেক ভালো লেগেছে ওরা এসেছে। বাচ্চারা আসলে কিন্তু ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়, তাই না? আসলে বাচ্চাদের নিয়েই তো ঈদের আনন্দ, যে কোনো আনন্দতে কিন্তু বাচ্চারা থাকলে কিন্তু এটা অনেক বেশি মুখরিত হয়। এই যে দেখেন, এখন শেয়ার করতেছে আমার দুই মেয়ে, সবাই ছিলেন, আর মাঝখানে বসে আছে আমার ভাইয়ের মেয়ে। ওরা আমি যে কেকটা বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওটা এখন ওরা কাটতেছে। দেখেন, ওরা অনেক আনন্দ পেয়েছে, ওদের জন্য আমি কেক বানিয়েছি। এই যে এদিকে আছে আমার বোনের ছেলে, ভাইয়ের ছেলে, এই ওরা অনেক খুশি করে কেকটা কাটতেছে। ওরা বলতেছে আমার জন্য বানিয়েছেন, আসলে ওদের জন্যই বানিয়েছি, ওরা খুশি হবে। কেকটা কেটে আমি ওদেরকে দিচ্ছি। কেকটা এত সুন্দর হয়েছে, আমি তো বানিয়েছি আরও কয়েকদিন আগে, ঈদের তিন চার দিন আগে বানিয়েছি। কেকটা দেখেন অনেক সুন্দর হয়েছে, আর একবার বাহিরের মতোই হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। ওরা বলতেছে এটা বাহিরের থেকে অনেক বেশি ভালো হয়েছে, দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আসলে আমি আজকে ছয় সাত বছর কেক বানাই, সবসময় হয়তো বা শেয়ার করা হয় না। আমি তো যেহেতু ইদানিং ইউটিউবে আছি, তারপরও কিছু কেক আমার চ্যানেলে দেওয়া আছে। আমি কেকটা কেটে কেটে সবাইকে দিয়ে দিচ্ছি, যাতে করে সবাই একটু একটু খেয়ে নেয়। তারপর ওরা এখানে এসেছে, আনন্দ করতেছে। দেখেন, এই যে এখানে বসে আছে আমার বোনের ছেলে, তার পাশে আছে আমার ভাইয়ের ছেলে। অনেক দিন পর দেখা ওদের মাঝে, সব বাচ্চারা একত্রিত হলে কিন্তু অনেক ভালো লাগে। এই যে আবার কর্নারে বসে আছে আমার ভাইয়ের ছেলে, আসলে ওরা দুই ভাই, একই কালারের পাঞ্জাবি পরেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে, অনেক ভালো, কারণ ওরা এসেছে, আমার ঘরটা অনেক বেশি মুখরিত হয়ে আছে ওদের জন্যই। আর এক পাশে আমার মেয়েরা বসে আছে, মেয়েরা বসে একসঙ্গে কথা বলতেছে, ওদের কাজিনরা এসেছে, কাজিনদের সঙ্গে কথা বলতেছে। আসলে অনেক দিন পর দেখা হয়, সবাই এখন ব্যস্ত পড়ালেখা, সেই জন্য আসাই হয় না। আসলে যে কোনো উৎসব অনুষ্ঠানে আসা হয়, এখন কিন্তু সবাই ব্যস্ত, বাচ্চারা মনে হয় আরও বেশি ব্যস্ত। এই জন্য সবাই যখন একসঙ্গে হয় তখনই কিন্তু ওরা অনেক খুশি হয়। এই দেখেন, আমার মেয়েরা এখন সেমাই খাচ্ছে। আমি আমার বড় বোন থাকে আমার পাশের ফ্ল্যাটে, ওখানে গিয়েছি, ওখানে এই যে সেমাই খাচ্ছে। দেখেন, দুই মেয়ের মধ্যে আমার বড় মেয়ে কিন্তু কিসমিস খায় না, এখন কিসমিসটা ওর ছোটো বোনকে দিয়ে দিয়েছে। আমার ছোটো মেয়ে কিন্তু আবার কিসমিস পছন্দ করে। দেখেন, দুই বোনের মধ্যে একটা কিসমিস খায় আর একটা কিসমিস খায় না, এরকমই হয়। আমরা চলে এসেছি ওখান থেকে, এখন আমার বাসায় ওরা বসে বসে এখনও গল্প করতেছে, আড্ডা দিচ্ছে। এই দেখেন, আর টিভি দেখতেছে, আমি একটু ভিডিও করে নিলাম। এখন আমরা চিন্তা করলাম একটু ছাদে যাব, ছাদে গিয়ে একটু ছবি তুলব, একটু ভিডিও করব। কিন্তু অনেক রোদ, রোদের জন্য আসলে ভিডিও করা হয় না। সামান্য একটু ভিডিও করেছি, ছবি তুলছি কয়েকটা। এই যে দেখেন, আমরা মা মেয়ে তিনজন একই রকম ড্রেস করেছি। আসলে যেহেতু আমি আপনাদের সামনে আসি না ভিডিওতে, সেই জন্য এই যে দেখেন আমার ড্রেস। আসলে আমার খুবই ভালো লাগে আমার মেয়েদের সঙ্গে একসঙ্গে একই রকম ড্রেস পরতে। দেখেন, আমরা তিনজনে একই রকম ড্রেস পরেছি, মাঝখানে আমি, দুই পাশে আমার দুইটা মেয়েকে রেখেছি। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে একসঙ্গে একই ড্রেস পরে আমরা ছবি উঠাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে। দেখেন, আমার মেয়েরা অনেক খুশি হয়েছে, আমিও একই রকম ড্রেস পরেছি। এখন আমরা সবাই এসেছি আবার আমার বড় বোনের বাসায়। এখানে দাওয়াত ছিল, ঈদের দাওয়াত, ওখানে গিয়েছি আমরা। আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি, আমার ভাই বোন একসঙ্গে। আমার মেয়েরা এখানে বসেছে,
ওদেরকে একটু ভিডিও করে নিয়েছি, যদি একটু বিরক্ত বোধ হচ্ছে, বলতেছে এখন ভিডিও করার দরকার নেই, বড় আমি বেশি একটু বিরক্ত হয়ে যায়। ও চায় না বেশি ভিডিওতে আসতে, তারপর আসলে ওকে নিয়ে আসলাম ভিডিওতে। আমার মেয়েদের কেমন লাগতেছে এবং আমার মেয়েদের আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর আপনাদের আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং একটা কমেন্টস করবেন, এতে করে আমি ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত হব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সবার ঘরে ঘরে ঈদের আনন্দ বয়ে যাক সেই কামনাই করছি। সবাই অনেক ভালোভাবে ঈদ আনন্দ উদযাপন করুক, উপভোগ করুক সেই দোয়াই করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে আবারও ঈদ মুবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।